মারা গেছেন মিস ইন্ডিয়া ত্রিপুরা ও মডেল রিঙ্কি চাকমা। 28 ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 28 বছর। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে মারা গেলেন এই তারকা। ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গেছে, শেষ দিকে স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ হয়েছিল রিঙ্কির। এমনকি কেমো পর্যন্ত নিতে পারতেন না তিনি। নানা চেষ্টা থাকার পরও 28 ফেব্রুয়ারি ম্যাক্স হাসপাতালে মৃত্যু হয় রিঙ্কির। 2022 সালে প্রথম ক্যান্সার শনাক্ত হয় এই মডেল অভিনেত্রীর। ম্যালিগন্যান্ট ফাইলোডেস টিউমার বা ব্রেস্ট ক্যান্সার হয়েছিল তার। ক্যান্সারের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় এর খরচ বহন করা সম্ভব হচ্ছিল না রিঙ্কির পরিবারের। এই জন্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সবার কাছ থেকে আর্থিক সহায়তাও চেয়েছিলেন এই মডেল। রিঙ্কি ফেসবুক পোস্টে লিখেছিলেন, আমি ও আমার পরিবার খুবই কঠিন সময় পার করছি। গত 2 বছর ধরে আমার চিকিৎসার জন্য আমাদের বড় সঞ্চয় খরচ হয়ে গেছে। এজন্য এখন কেউ ডোনেশন দিলে সেটা গ্রহণ করছি আমরা। 2017 সালে মিস ইন্ডিয়া ত্রিপুরা খেতাব লাভ করেন রিঙ্কি। পরবর্তীতে মিস ওয়ার্ল্ড খেতাবও পান এই তারকা। তিনি চাকমা সম্প্রদায়ের প্রথম মডেল। তাছাড়া ত্রিপুরা রাজ্য থেকেও প্রথম মডেলের খেতাব অর্জন করেন এই তারকা।